আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রংধন ফাউন্ডেশন চ্যানেলে আবারও হাজির হয়ে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কুরুশের একটা নতুন সুন্দর একটা ফুল এই ফুলটাকে ক্রসের থ্রিডি ফ্লাওয়ার বলে খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তা আসুন শুরু করি ফুলটা কিভাবে করতে হবে এজন্য জন্য নিয়েছি আমি দুই কালারের দুটো সুতা আমি ভেতরটা সাদা দিতে চাচ্ছি এবং বাইরে দিতে এই বেবি পিঙ্ক কালারটা আর লাগবে হচ্ছে আমাদের থ্রি মিলিমিটারের হুক তো কাজ শুরু করি ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিংয়ের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমরা ম্যাজিক রিংয়ের ভিতরে বারোটা ডাবল ক্রোশে করবো কারণ আমরা চাচ্ছি যে আমার ফুলটার বারোটা পাপড়ি হোক আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সাইজ ছোট বড়ো অনুযায়ী পাঁচ ছয় পাপড়ি সাত পাপড়ি আট পাপড়ি আপনাদের ইচ্ছা মতো সাইজ আপনারা করতে পারেন আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী এভাবে আমরা বারোটা ডাবল ক্রোশে করে লক করে নেব আমার বারোটা ডাবল ক্রোশে হয়ে গেছে আমি এখন এটা লক করা দেখাচ্ছি আমাদের ম্যাজিক রিংয়ে যে মাথার যে সুতাটা আছে সেটাকে আমরা টান দিলেই আমার এটা লক হয়ে যাবে এবং এই মাথাটা আমি এখানে লক করে দেব আমার সার্কেল হয়ে গেল এবার আমি ভিন্ন একটা কালার সুতা ব্যবহার করব তাই এটাকে একটু বাড়তি রেখে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী আমি পিঙ্ক কালারের আরেকটা দ্বিতীয় সুতা নিয়েছি যেটা দিয়ে আমি এর বাহিরের পাপড়িগুলো করব তো সেটা করার জন্য যে কোনো একটা চেইনের লুপে আমি এটাকে আটকে নেব করব চেইন থ্রি তিনটা চেইন করলাম মানে তিনটা চেন সমান যদি আমরা একটা ডাবল ক্রোশে ধরি তো এরপরে আমাদেরকে পাপড়ির যে এই ঘরগুলোর জন্য প্রতিটা পাপড়ির এই ঘরের জন্য আমাকে আর দুটো চেইন এক্সট্রা করতে হবে তাহলে হিসাবটা দাঁড়ালো আমার প্রত্যেক পাপড়ির জন্য আমি দুইটা করে চেন করবো এবং প্রত্যেকটা চেইনের মাথায় এই রিংয়ের যে যতগুলো চেন আছে প্রত্যেকটার মাথায় একটা করে ডাবল ক্রোশে করে যাব খেয়াল করুন এভাবে আমাদের লুপগুলো তৈরি হবে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি এভাবে আমরা সার্কেলটাকে কমপ্লিট করে নেব আমরা বারোটা ডাবল ক্রোশে দিয়ে সার্কেলটা করে নিয়েছি এখন দুই চেন দিয়ে এখানে আমার এক দুই তিন চেনের মাথায় এটাকে আমি লক করে নেব মানে আমার সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাপড়ি তৈরির পরবর্তী ধাপে চলে যাব। এখন আমাকে যেটা করতে হবে আরও তিনটা চেন করব। এক দুই তিন আপনারা একটা পাপড়ি খুব ভালো করে খেয়াল করেন একটা পাপড়ি যেভাবে হবে বাকি এগারোটা পাপড়ি ঠিক সেভাবেই হবে এই ফুলটা নিয়ে আমার অনেকের অভিযোগ আছে যে এটা অনেক ভেজাল মনে থাকে না খেয়াল থাকে না স্টিচগুলো উল্টাপাল্টা হয়ে যায় তো তাদেরকে আমি বারবার বলবো আপনারা একটা পাপড়ি খুব মনোযোগ দিয়ে দেখেন আমি ধীরে ধীরে দেখাচ্ছি তিনটা চেন করেছি এই ঘরে আমি এটাকে লক করে দিলাম এখন করব টু চেন চেন দুই এবার এটাকে আমি উল্টে দিব উল্টে নিয়ে এখানে করবো আমি আর পাঁচটা ডাবল ক্রোশে এক দুই তিন চার পাঁচ এটাকে আবার উল্টে দিব আপনারা খেয়াল করেছেন আমি এপাশ থেকে পাঁচটা ডাবল ক্রোশে করে এটাকে আরেকবার উল্টে দিব উল্টে দিয়ে এই লাইনটাতে আরো পাঁচটা ডাবল ক্রোশে করব এই লাইনটায় এক দুই তিন চার পাঁচ তো দাঁড়ালো এই এখন শুরুতে আবার যেখানে নিয়ে লক করেছিলাম সেখানে নিয়ে আরেকবার লক করব আমাদের একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে ব্যাপারটা একটু সহজ মানে খুব জটিল না ঠিক একটু ট্রিকি একবার ভালো করে বুঝে গেলে আশা করি খুব চমৎকার একটা ফুল আপনাদের আয়ত্তে চলে আসবে তো আমরা আরেকটা পাপড়ি দেখাচ্ছি আবারও ঠিক পুরনো হিসাব এক দুই তিন তিনটা চেন করে আমরা এখানে লক করব চেন টু উল্টে দিব ডাবল ক্রোশে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ডাবল ক্রোশে করার পরে আরেকবার উল্টে দিব এবারে এই লুপটাতে আরও পাঁচটা ডাবল ক্রোশে করব এক দুই তিন চার পাঁচ এবারে সম্পূর্ণ পাপড়িটাকে নিয়ে এই প্রথম ঘরে এখানে আরেকবার লক করে দিব আমাদের দ্বিতীয় পাপড়ি কমপ্লিট এভাবে বাকি আরও দশটা পাপড়ি আমরা তৈরি করে নিব শেষের দিকে চলে এসেছি আমরা এবার লাস্ট পাপড়িটা করব। দেখতে হয়তো এখানে মনে হচ্ছে যে জায়গা নেই কিন্তু আমাদের এখানে এগারোটা পাপড়ি হয়েছে একটা পাপড়ির জন্য জায়গা কিন্তু এখানে রয়েই গেছে তো এটা একটু ভালো করে খেয়াল করুন একই পদ্ধতিতে আমরা তিনটা চেন করবো এই গোড়াতে লক করব আবার দুইটা চেন করব উল্টে দিয়ে পাঁচটা ডাবল ক্রোশে করবো এই লুপের ভিতরে হয়ে গেছে এটাকে আবার উল্টে দিব আবার পাঁচটা ডাবল করবো এই লাইনে আবার লক করে দিব এই গোড়াটায় আমাদের ফুল তৈরি আমরা সুতা অবশ্যই বাড়তি রেখে কাটবো এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এর পেছনে যে বাড়তি সুতাগুলো থাকবে সেগুলোকে অবশ্যই ভালো করে গিট দিয়ে তারপর একটু দূরে নিয়ে আপনার নিডেল দিয়ে লক করে দিবেন তাহলে খুলে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না এই জিনিসটা যদি আমরা কাজ করার শেষে ফিনিশিংটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের কাজগুলো দীর্ঘদিন ভালো থাকবে কেমন লাগলো ফুলটা জানাতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেল ভালো ভিডিওগুলো ভালো লাগলে বা কাজের মনে হলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে